নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই ধর্মের ধ্বজাকারীদের কটাক্ষ মন্তব্য কিন্তু থাকে নুসরতের দিকে, কিন্তু তিনি এসবকে কোনোদিনই সেরমভাবে পাত্তা দেননি। গণেশ পুজো থেকে রাখি, জন্মাষ্টমী, দিওয়ালির বিশেষ পুজো সবই কিন্তু তিনি নিয়ম মেনে করেছে। তাছাড়াও তাকে দেখা গিয়েছে দুর্গা পুজোর সময় অষ্টমীর অঞ্জলি তিনি ভক্তি ভরেই দেন, তার সাথে সাথে তিনি কিন্তু নিয়ম করে রোজাও রাখেন। বাকি উৎসবেও তাকে একইভাবে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা যায়, তা হোক না নববর্ষ বা বড়দিন বা ঈদ। নুসরত জাহান মনে করেন উৎসব সকলে, তাই তার কাছে এই নিয়ে কোনো রকম ভাবে ভেদাভেদ নেই। তাই খুব সম্প্রতি জন্মাষ্টমীর দিন হলুদ শাড়ির ম্যাচিং পাঞ্জাবিতে নুসরত এবং নিখিল সেজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন এবং সেই ছবি মুহূর্তের মধ্যেই ভক্তদের মনে তুলেছিল ঝড়। আরেকবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে নুসরত জাহান 90 দশকের তার একটি নাচের ভিডিও দিলেন সোশ্যাল মিডিয়ায়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? এরকম আরো মজাদার ভিডিও পেতে নজর রাখতে হবে আমাদের চ্যানেল। আপনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।